হরি মোদি বসেছে দোকানে, বেচে তেল নুন খয়ে সুপারি বেচে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা দেখো দুজনে মাছ ছাড়াতে বসেছি, মৌরলা মাছ। একার দ্বারা এই এতগুলো মাছ ছাড়ানো সম্ভব নয়, ছোট ছোট ছোট, তাই দুজনে মিলে বসেছি। মৌরলা মাছের চচ্চড়ি হবে আর মৌরলা মাছের টক হবে। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। মৌরলা মাছের টক খাবো না, ভালো থাকতে হবে। এটা খেতে তো দারুণ লাগে, আমাদের বাঙালিদের কিন্তু এটা খুব প্রিয় খাবার, মৌরলা মাছের টক চচ্চড়ি। এগুলো নিরামিষের মধ্যে করবো, ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে তরকারি, আর কালকে চালতার চাটনি আছে, আর করব হচ্ছে কোন একটা শাক। বাজার থেকে শুধু মাছটা নিয়েই চলে এসেছে, শাক আবার বললাম শাক নিয়ে আসতে, তো শাক নিয়ে আসবে। আর টেবিলে বসেই দুজনে ছাড়াচ্ছি, তার কারণ হচ্ছে রান্নাঘরে তো দুজনে দাঁড়াবার জায়গা নেই, দুজনে তাই টেবিলে বসে ছাড়াচ্ছি। এই টেবিল হচ্ছে আমার সর্বস্ব, আর বেশিক্ষণ দাঁড়িয়েও কাজ করতে পারি না, তাই বসে বসেই এই কাজটা করছি। দুজনেই গল্প করব আর মাছ ছাড়াবো। আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পর এটা আমরা করছি। আর আমার নখ মানে নখগুলো আছে বলে আমার একটু পটাপট এর পেট ছাড়াতে সুবিধা হয়ে যাচ্ছে। এরপর ভালো করে ধোয়া হবে, তারপরে ভালো করে ভাজা হবে, তারপরে তেঁতুল আর তেঁতুল দিয়ে টক হবে। এই চুক্তির মধ্যে ধুতেও সুবিধা হবে। আমার নটু এখন খুব ভালো হয়ে গেছে, আজকে সকালবেলা দেখি আমি ঘুম থেকে, তখনও ঘুম থেকে উঠিনি, দেখি নটু এরকম করছে, মানে ঠিক কান্না করার মতো করছে। তো আমি চোখ মেলে দেখছি নটু মশারির সামনে দাঁড়িয়ে আছে আর কুকু কুকু করছে, তারপর ছেড়ে দিলাম, বাইরে গিয়ে শুশু করে এলো নটুর। এটা কিন্তু খুব ভালো একটা গুণ হয়েছে যে বিছানার মধ্যে নিয়ে শুলো, বিছানায় কিন্তু কিচ্ছু করবে না। আমার নটু সোনা ছেলে হয়েছে, মা বলছে অত সাপোর্ট করিস না। আর কালকে আমার দাদা বৌদি এসেছিল, তো সে এত অতিষ্ট করছে, কোলে উঠছে করছে। হ্যাঁ, আমার তো মানে লাস্টে মনে হচ্ছে দাদা বৌদিনের দৌড়ে পালিয়ে যায় বাড়ি। দাদাদের বাড়িতেও যদিও কুকুর আছে, তো ও গন্ধ পায়, গন্ধ পেলে ওরা তো সেইভাবে মানে তাকে বেশি ভালোবাসে, গায়ে ঝাঁপিয়ে পড়ে। চলো, এই কাজটা তো করতে অনেকটা সময় লাগবে, কাজটা সেরে ওটা হয়ে গেছে। একটু পুঁটিগুলোকে একটু আলাদা করা হয়েছে, কিছু পুঁটি ছিল মৌরলার পুঁটি দিয়ে টকটা করব, আর এখানে এটা মৌরলার ঝাল করব। এবার মাছগুলোকে এই চুবড়ির মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে ঘষে ধুতে সুবিধা হবে। এখন ওই মৌরলা মাছের টকটা তৈরি করছি, টকটা প্রায় হয়ে এসছে, ফাইনালি টকটা দেখো কিরকম হয়েছে। এবার করছি মৌরলা মাছের চচ্চড়ি। আমার রান্নার মধ্যে এই যে ফুলকপি তরকারিটা হচ্ছে,
এদিকে আমার চুনো মাছের টক হয়েছে, চুনো মাছের ঝাল হয়েছে, এদিকে নটু খাবার হয়ে গেছে, নটু খেয়ে নিয়েছে। আর এখানে হয়েছে পালং শাক আর কালকেকার এটা এটা চালতার চাটনি, এটা কালকেকার ছিল। আর এদিকে দেখো আমার ননদ এসছে, ননদ আজকে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে। এগুলো নিয়ে এসছে, কি এগুলো খাইনি কোনোদিনও, আজকে বাচ্চাদের মতো আমরাও খাবো, সবার জন্য একটা করে এরকম জিনিস নিয়ে এসছে। এগুলো নিয়ে এসছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার এখনো স্নান টান কিছু হয়নি, আমি স্নান টান করে খাবো, মাকে খেতে দিয়ে দিয়েছি, এখন মা খেতে বসবে। আর আজকে তো রবিবার, বাড়ির সবাই, আমার কর্তাও বাড়িতে রয়েছে, এই যে বাড়িতে রয়েছে। এ হচ্ছে আমার নাতনি, ভাগ্নির ঘরে মেয়ে। তো কি নাম বলতো তোর? আমার নাম মোহর। কোথায় পড়িস? কোন টাউনে পড়িস? শুধু উত্তরপাড়া টাউনে পড়িস? আর কোন ক্লাসে? সব মন দিয়ে খাচ্ছে এখন। কিরে ভালো আছে? ভালো আছে মোহর? একদম ছোট্ট দিদা খাইয়ে দিচ্ছে, মোহর নিজে হাতে খেতে পারে না। তারা আমি তোমার দিদিমার সেটা নিয়ে নিয়েছি বলো। আমার দীর্ঘদিন আগে আমার বিয়ের পর আমি বানিয়েছিলাম এটা, আমারই সোয়েটার, দিদিকে আজকে দিলাম। দিদি ভাবতেই পারছে না, দিদিকে একটা বানিয়ে দিয়েছিলাম, মাকে, তারপরে আমার বোনকে, সকলকে। মেশিন, তখন আমি উলের মেশিনের কাজ করতাম, তো এটা উলের মেশিনের আমার সোয়েটার বোনা, আজকে এটা দিদিকে দিয়ে দিলাম। দিদি ভাবতে পারছে না সেই সোয়েটার আমার এখনো আছে। কুমোরপাড়ার গরুর গাড়ি, কুমোরপাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। যে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে, শস্যে বেগুন পটল মূলো বেটের পোনা ধান গুলো, শস্যে চোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝি করা বেরি হাতা, শহর থেকে সস্তা চাতা, কলসি বড়া একো উড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ে রাটি কবে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকার নাই পথের পারে জল ছিল। ছোট নদী চলে রাখে বল, আমাদের ছোট নদী চলে রাখে থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুতা ঢালু তার পারি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, কিচি করে সে তার শালিকে ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। ছোটবেলার কবিতাগুলো বলতে বেশ ভালো লাগছে। প্রেমের কাছে প্রেম আর গুড্ডুর কাছে খেলছে এখন নটু। আজ আবার মেলায় যাব বলে তৈরি হয়েছি, ঘরে পরা ব্লাউজের সাথেই আবার একটা শাড়ি পরে নিয়েছি, দেখা যাক আজকে মেলায় যাওয়া হয় কি না। কালকে তো যাওয়া হলো না, আজকে আবার সেজে গুজে নিয়েছি সন্ধ্যের পর, এখন 8:15 বাজে। তারপরে আমার হাজবেন্ড একটু বেরিয়েছে একটা কাজে, তো আসার পর বেরোবার কথা। তো এই শাড়িটা জানো তো আমার বহু বছরের পুরনো, কম করে 20 বছর তো হবেই, 20 বছর আগেকার শাড়ি, কিন্তু খুব ভালোই আছে। তো এখন আমি সেজে গুজে নিয়েছি, এই দেখো এই কানেরটা পরেছি, রাজস্থান থেকে কিনেছিলাম কুন্দনের কানেরটা। আর সোয়েটার পরে নেবো, দেখা যাবে না, ব্লাউজ ম্যাচ হলো কি হলো না, চাদরও গায়ে দেব, অতএব ব্লাউজ ম্যাচ হলো কি হলো না সেটা দেখা যাবে না, শাড়িটা খালি পরে নিলাম। এবার আমরা, আমার হাজবেন্ড এলে আমরা দুজনে যাবো, চলো আমাদের সাথে মেলায় ঘুরবে, ছোট্ট মেলা, চলো।
জিলিপি আর মালপোয়া কিনে এনেছি। আর মেলা থেকে কি কি কিনেছি দেখো, এরকম চারটে ডিশ আর এই একটা খাতা ম্যাচ করে, এই একটা কালো ডিশ ভিডিওর কাজে লাগবে বলে কিনলাম এটা। আর এরকম দুটো কাপ, ব্যাস মেলার কেনাকাটা শেষ, মেলা ঘোরাও হয়ে গেল। এই কাপগুলোতে লিকার চা খেতে খুব ভালো লাগে, বেশ দেখতে ভালো লাগে, চাটা বেশ সুন্দর লাগে লিকার চা খেতে, যদিও লিকার চা খুব একটা বেশি খাওয়া হয় না। যাই হোক, এখন আমরা কি করবো জানো তো, মুড়ির সাথে জিলিপি খাবো, মুড়ির সাথে চানাচুরমা খাবো, আর সকালের একটু ভাত আছে, মাছ টাছ এসব রয়েছে। ছেলে তো মুড়ি খাবে না, ছেলে ওইগুলো খাবে, আমরা আমি মা আর আমার হাজবেন্ড দুজনে তিনজনে মিলে আমরা মুড়ি খাবো, আর জিলিপি আর মালপোয়া খাবে কিন্তু মুড়ি খাবে না বাবন। যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।